টাঙ্গাইল শহরের সন্তোষে 1999 সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই শিক্ষার্থীর সংখ্যা 5000, কিন্তু বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে 1300 শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা থাকলেও নেই ক্যান্টিনের সুব্যবস্থা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিন না থাকার সুযোগে রেস্তোরাঁ নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বাড়তি দামে বিক্রি করছে মালিকরা। আশেপাশে খাবারের যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ আসলে বিরাজমান নাই। প্রতিদিনই দেখা যায় যে 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 এতটুকু ভাত নেই ওটাই খেতে পারি না আমরা, ফলে অবস্থা এত খারাপ। এখন বাস্তবতায় রেস্তোরাঁগুলোকে বয়কট করতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা, কিন্তু হলের ক্যান্টিন না থাকায় খাবার খাওয়া নিয়ে পড়েছে বিপাকে। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে খাবারের দাম কমানো হয়েছে বলে জানালেন স্থানীয় রেস্তোরাঁর মালিকরা। মাসে যেহেতু দাম পাইছিলাম, পরে ওনারা বলার পরে আবার এই আগের যে দাম আছে ওই দামে আমরা ফিরেছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াকে শিক্ষার্থীদের সুবিধার্থে আরো উন্নত করার আশ্বাস দিয়েছেন উপাচার্য। আমাদের যে ক্যাফেটেরিয়াটা আছে, এই ক্যাফেটেরিয়াটাকে আমরা আর একটু অ্যাক্টিভ করার চেষ্টা করব, যাতে স্টুডেন্টরা জেনারেলি ইউজ করতে পারে। শিক্ষার্থীদের খাবারের সমস্যা দূর করতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থীদের। হাসনা আক্তার, বৈশাখী সংবাদ।